পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দমের রহস্য এবং দম সাধনা সম্পর্কে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো অলৌকিক বিষয়ের মতো না, যে কেউ বলল ফু দিলে এটা হবে বা সেটা হবে বা অমুকের কাছে গেলে এটা হয় বা অমুক এটা পাঠ করলে এটা হয় সেটা হয়, অনেক ধরনের কথা থাকে না যে জাদুর মতো বা খুব বিশেষ কিছু, তো এই ধরনের কোনো আলোচনা না। এটা হচ্ছে সম্পূর্ণই বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল, যে আপনি এখনই পরীক্ষা করে দেখতে পারবেন এই বিষয়গুলো, হয়তোবা আপনি আগে লক্ষ্য করে দেখেননি অথচ আপনার দেহের মধ্যে এগুলো ঘটছে। কারো বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এত বছরও কি সে এটা জানেই না, অথচ এটা প্রতিনিয়ত হচ্ছে। তো সেই বিষয়টা হচ্ছে কি, শ্বাস প্রশ্বাস বিষয়ক একটা আলোচনা, বা আমরা সেটাকে দম বলি বা কি বলি, দমের সাধনা, দমের রহস্য, যাই বলি, এই ব্যাপার আলোচনা করব। আধ্যাত্মিকতায় শ্বাস প্রশ্বাসের গুরুত্ব অনেক। উলিয়া উলিয়া গণকি ছ-আনফের কথা বলে গিয়েছেন, এই ছ-আনফে কি শ্বাস প্রশ্বাস, বিষয়টি আমাদের দেহের মধ্যে সবচাইতে কি রহস্যজনক এবং গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক, অথচ আমরা এই ব্যাপারটাতে কি কখনো লক্ষ্য রাখিনি বা লক্ষ্য দিইনি বা কেউ আমাদেরকে সেভাবে বলেনি। সবাই যে আলোচনাগুলো করেছে আধ্যাত্মিকতার ব্যাপারে, যে এটা করলে সেটা হবে, তুমি আকাশ দিয়ে উঠতে পারবে, তুমি উধাও হয়ে যেতে পারবে, তুমি পানির উপর দিয়ে হাঁটতে পারবে, তুমি শূন্যে ভাসতে পারবে, এটা হবে সেটা হবে, তুমি অমুকের মনের কথা পড়তে পারবে, এই নানা ধরনের কথাবার্তাই সবাইকে আধ্যাত্মিকতা বলতে বুঝেছেন এবং কি করেন, তাবিজ করেন বা এটা সেটা। কিন্তু দম সাধনা বা কি, এই শ্বাস প্রশ্বাসের যে জ্ঞান বা রহস্য বা দমের ঘরের যে ফকিরি, এটা কেউ কি সেভাবে বলেন না। প্রথমেই আসি আমাদের নাসিকা নিয়ে। নাসিকার মধ্যে দুটি ছিদ্র, ডান এবং বাম। ডানকে বলা হয় দক্ষিণ নাসিকা, বাম ছিদ্রকে বলা হয় কি বাম নাসিকা। বাম নাসিকা হচ্ছে কি ইরা, ডান নাসিকা পিঙ্গলা, মাঝখানে কি সুষুম্না, ইরা পিঙ্গলা সুষুম্না। এখানেই হলো কি সেই ত্রিবেণীর ঘাট, তিনটি নদীর ধারা যে বলা হয়ে থাকে সেটা কি এখানেই। যারা নিচে ভেবে থাকেন তাদের ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। ত্রিবেণীর ঘাট মূলত কি এই নাসিকায়, ইরা পিঙ্গলা সুষুম্না। এখানে কি তিন শক্তি, আহাদ আহাম্মদ এবং মহম্মদী শক্তির অবস্থান। আল্লাহ আদম এবং কি দিনের নবী এই পথেই কি করেন, যাওয়া আসা করেন। আল্লাহ তো আল্লাহ, দিনের নবী বলতে যিনি আমাদের দয়াল, আর আদম বলতে বোঝাচ্ছি নিজেকে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ আদম বা নিজ, আল্লাহ এবং মোহাম্মদ, এই তিন শক্তি কি এখানে কি যাওয়া আসা করছে প্রতিনিয়ত। এখানেই কি দিন এবং রাত, ডানে সূর্য, বামে কি চন্দ্র, ডানে যখন থাকে তখন কি দেহের মধ্যে দিন, বামে যখন থাকে তখন কি দেহের মধ্যে রাত। এখন অনেকেই হয়তো বা বলতে পারেন ডানে থাকা বা বামে থাকা কি, এটাই হচ্ছে চমৎকার একটা ব্যাপার, যে অনেকেই অনেক বছর হয়ে গেছে কখন এটা লক্ষ্য করেননি বা লক্ষ্য করলো কি গুরুত্ব দেন নাই, বুঝেন নাই যে এটা কন্টিনিউ হচ্ছে বা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকছে। সেটি হচ্ছে আমাদের দেহে যে শ্বাস প্রশ্বাস হয় এই নাসিকায়, সেটা কি ডান নাসিকায় 1 ঘন্টা, বাম নাসিকায় 1 ঘন্টা, অর্থাৎ কি কিছুক্ষণ সময় কি ডান নাসিকায় শ্বাস প্রবাহিত হয়, কিছুক্ষণ সময় কি বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হয়, এর মাঝামাঝি সময়ে অল্প কিছুক্ষণ দুই নাসিকায় বা উভয় নাসিকায় বা উভয় ছিদ্রে শ্বাস প্রবাহিত হয়। সেটা হচ্ছে কি এই যে 1 ঘন্টা 1 ঘন্টা করে, এই বাইরের দুনিয়াতে যে গ্রহ এখানে কি 24 ঘন্টায় দিন এবং রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কম বেশি যাই হোক সময়ের ব্যাপারটা, বিষয়টা এখানে। কিন্তু আমাদের এই দেহ, এই দেহে কি এই 24 ঘন্টার মধ্যে কি 12 বার দিন এবং 12 বার রাত, 12 বার সূর্য এবং 12 বার চন্দ্র উদয় এবং অস্তমিত হচ্ছে, ডানে 1 ঘন্টা, বামে 1 ঘন্টা, এবং উভয় নাসিকায় যখন চলে এটা কি প্রায় 4 মিনিটের মতো। যখন এগুলো সাধুমণি ঋষিরা মানুষকে জানায় তখন এরকম ঘড়ির কাটার মতো ঘন্টা মিনিট এগুলো ছিল না সেকেন্ড, তখন বলা হতো পল, যে ডান দিকে প্রায় 150 পল,
বাম দিকে 150 পল এবং মাঝামাঝি সময় কি 10 পল সময়, অর্থাৎ 10 পলে 4 মিনিট বলা হয়। তো সে হিসেবে 150 পলে 1 ঘন্টার মতো হয় বা একটু কম বেশি। তো যাই হোক, এটা আমি হিসাব করেছি, এখানে কম বেশি হতে পারে বা আমার হিসাবের মধ্যেও কোনো ভুল থাকতে পারে, কিন্তু সঠিক তথ্যটি হচ্ছে 10 পল সমান সমান 4 মিনিট সময়। এটা হিসাব করে দেখতে হবে। এখানে 1 ঘন্টায় যে ডান্না শিকায় থাকবে বা 150 পল যে ডান্না শিকায় থাকবে এমন কোনো কথা না, কারণ সবসময় কিন্তু দিন রাত কি এক হিসেবে যায় না, অনেক সময় পরিবর্তন হয়। এটা দেহের পরিশ্রমের উপর বা দেহের উপর, পরিবেশের উপর, অনেক কিছুর উপর নির্ভর। তাই এখানে গোড়ামি করা যাবে না, না 1 ঘন্টাই বা এখানে সেই 72 মিনিট বলি বা 150 পল এভাবে বলা যাবে না, কম বেশি হতে পারে। এটা হচ্ছে সাধারণ একটা গণনা। তো যারা প্রথম শুনছেন তারা এখনই পরীক্ষা করে দেখতে পারেন যে তাদের নাকের কোন ছিদ্র দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে, কারো কারো ডানে, কারো কারো বামে, কারো কারো উভয় নাসিকায়। যাদের ডানে হচ্ছে ঘন্টাখানিক পরে তারা দেখবেন বা আধা ঘন্টা পরে দেখবেন যে বামে চলে গেছে, বামে যাদের প্রবাহিত হচ্ছে তাদেরটা ডানে চলে আসছে, এবং যাদেরটা উভয় নাসিকায় প্রবাহিত হচ্ছে তারা দেখবেন যে 4 থেকে 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে দেখবেন কি যে কোনো একদিকে চলে গেছে। এর কারণ কি? এটা প্রতিনিয়তই হচ্ছে, প্রতিনিয়ত এটা ঘটছে, কিন্তু কেউ এটা লক্ষ্যই রাখেনি। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটা যখন বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস, তখন কি আমি শেষ, আমি লাশ হয়ে যাব, অর্থাৎ কি চলে গেলাম। তার মানে কি, এটা থাকার মানে কি, আমি দেহের মধ্যে আছি। দৈনিক 21,600 বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে, কেউ কেউ বলেছেন 24,000 বারের কথা। তবে অধিক গ্রহণযোগ্য যেটা সেটা হচ্ছে কি 21,600 বার। এক্ষেত্রে এটা বলবো যে 21,600 বার মানে 21,600 বারই, এরকম না। এখানে কম বেশি হতে পারে, শিশুদের কম বেশি হয়, বৃদ্ধদের কম বেশি হয়। যেমন আমরা হয়তোবা যত দ্রুত বা যেভাবে শ্বাস প্রশ্বাস নিই যে ধীরে, শিশুরা কিন্তু তার চেয়ে তো অনেক বেশি নেয়। দেখা যায় তারা মিনিটে 40 বারের বেশি হয়, কিন্তু আমরা দেখা যায় আরও কম, আর অনেক কম, অর্ধেকের কম। তো বিষয়টা হচ্ছে এখানে শরীর, বয়স, সব কিছুর একটা ব্যাপার আছে। সাধুমনি ঋষিগণ আমাদের একটা হিসাব করে একটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে কি 21,600 বার। আমাদের যে শ্বাস প্রশ্বাস, যে শ্বাস বায়ু যে বের হচ্ছে, এটা আমাদের কর্মভেদে কম বেশি বের হয়, কিন্তু গ্রহণ করে কি 10 আঙ্গুলি পরিমাণ। এখানে 10 আঙ্গুল বলতে এই যে এটা 4 আঙ্গুল, 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল, এটা 4 আঙ্গুল, এটা কি 8 আঙ্গুল, এটা কি 12 আঙ্গুল। এটা হচ্ছে দূরত্ব মাপার জন্য, কারণ ওই যে তখন ইঞ্চি ছিল না, তাই তার আঙ্গুল দিয়ে মেপেছে। তো সেই হিসাবে যেটা বলে আমাদের ভেতরে যায় কি 10 আঙ্গুলি পরিমাণ, এই যে শ্বাস প্রশ্বাস 10 আঙ্গুল পরিমাণ কি যায় ভেতরে যায়, বাইরে আসে কি 12 আঙ্গুলি পরিমাণ। অর্থাৎ যখন আপনি স্বাভাবিক অবস্থায় বসে থাকেন, কথাবার্তা বলেন না, তখন শ্বাস প্রশ্বাসের যে গতি, যে বাতাস যেটা বের হয়, সেটা কি 12 আঙ্গুল পরিমাণ বের হয়। 12 আঙ্গুল বলতে 4, 8, 12, অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ আমার যে শ্বাস প্রশ্বাস যেটা হচ্ছে, আমি যে নিচ্ছি 10 আঙ্গুল, বের হচ্ছে কি 12 আঙ্গুল, অর্থাৎ এই যে বাতাসটা, বায়ু, এটা কি এখানে এসে বিলীন হয়ে যাচ্ছে। তার আগ পর্যন্ত এটার একটা গতি আছে। যে কেউ একটি স্থির জায়গায় থেকে তুলা ধরে এটা বুঝতে পারবেন যে এই কত দূরে আসে আমাদের বায়ুটা। আপনি জোরে নিঃশ্বাস নিলে আরও বেশি জোরে যাবে। এই যে 10 আঙ্গুল পরিমাণ ভিতরে যায়, অর্থাৎ ভেতরে চাইলেও আপনি কি বেশি আঙ্গুলি যাবে না, 10, সীমানা আছে, কিন্তু বাইরে কি সীমানা নেই। তো ভেতরে যায় 10, এই বাতাস, এই দূরত্ব বা গতি যাই বোঝালাম, আর বাইরে কততে এসে মিশে 12-তে। এই যে 10 থেকে 12, তাহলে ঘাটতি যাচ্ছে কত বাইরে আসার, 2। এই যে 2 আঙ্গুল পরিমাণ ঘাটতি যায়, এই ঘাটতির কারণে কি মানুষ চিরজীবী হতে পারে না, তাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কারণ ওই যে ঘাটতি, যাচ্ছে 10, বের হচ্ছে কি 12, সুতরাং তাকে কি দেহত্যাগ করতেই হবে। তারপরে কাজকর্ম করলে তো আরও, কথা বলার সময়, কাজকর্ম যখন করি, দৌড়াদৌড়ি যখন করি, ঘুমাই, স্ত্রী সহবাস ইত্যাদির সময় কি শ্বাসবায়ু 24, 18, 36, 65, 100 পর্যন্ত কি বের হয়, কিন্তু ভেতরে যায় কি 10। এই যে যত ঘাটতি হবে তত তাড়াতাড়ি কি প্রাণবায়ু ঘাটতি দেখা দিবে, এবং কি মানুষ তত তাড়াতাড়ি মারা যাবে, তার দেহে কি তত তাড়াতাড়ি কি বার্ধক্যের ছাপ পড়বে, অর্থাৎ কি বৃদ্ধ হতে থাকবে, চুল পাকবে, দাড়ি পাকবে, দাঁত পড়ে যাবে, চামড়া নষ্ট হয়ে যাবে।
যদি এটার মধ্যে ব্যালেন্স রাখা যায় তাহলে কি যত কমিয়ে আনা যাবে সে তার কি বয়সও অর্থাৎ কি আয়ু বৃদ্ধি পাবে এবং দেহ তত ভালো থাকবে। অর্থাৎ এই দেহের সব কিছুই কি শ্বাস প্রশ্বাসের উপরই নির্ভর। আমাদের দেহের মধ্যে কি হচ্ছে, পঞ্চতত্ত্বের উদয় হচ্ছে। পঞ্চতত্ত্ব কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই যে পাঁচটা তত্ত্বের কথা বলি বা চিজের কথা বলি, অনাসের কথা বলি, সবাই বলি যে এই পঞ্চ বিষয়টি দিয়ে বা বস্তু দিয়েই কি আমাদের দেহকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। কিন্তু যখন প্রমাণ যায় তখন তারা কি প্রমাণ দিতে পারে না। কিন্তু প্রতিনিয়তই কি এই পঞ্চতত্ত্ব তার অস্তিত্ব আমাদের জানান দিচ্ছে, এটা ঘটছে, আমার দেহের মধ্যে পরিবর্তন আসছে। কখনো আমার দেহে নূর তত্ত্বের উদয় হয়, কখনো বায়ুতত্ত্ব, কখনো অগ্নিতত্ত্ব, কখনো কি পৃথিবীতত্ত্ব বা জলতত্ত্বের উদয় হয়। অর্থাৎ এই পঞ্চতত্ত্বই কি আমার দেহের মধ্যে উদয় হচ্ছে এবং কি অস্তমিত যাচ্ছে নির্দিষ্ট একটি সময়ে। সেটা কি? সেটা হচ্ছে ওই যে বললাম এক নাসিকা এক ঘন্টা বা 150 পল বা যাই বলি, একটা নাসিকা যখন থাকে এই এক নাসিকা থাকাকালীনই কি এই একটা দিনের মধ্যেই কি হয়ে যায় যে পঞ্চতত্ত্ব উদয় হয়, পরিবর্তন হয়। অর্থাৎ এই এক ঘন্টার মধ্যেই কি নূর, বাদ, আতস, খাক, বাদ, আতস সবই কি উদয় অস্তমিত হচ্ছে, জানান দিচ্ছে যে হ্যাঁ এখন এই তত্ত্বের প্রভাব, এখন এই তত্ত্বের প্রভাব। আবার যখন বামে আসছে তখন এই তত্ত্ব, অর্থাৎ যে দিকেই যাক তখন কি তার তত্ত্ব এবং কি এটা একটা ধারাবাহিকতার মধ্যে আছে। প্রথমে নূর তত্ত্ব ধরতে পারি, যেহেতু নূর তত্ত্ব হচ্ছে কখন সেটা বলি, সেটা হচ্ছে যখন উভয় নাসিকায় শ্বাস প্রবাহিত হয়, সেটা কি আকাশ তত্ত্ব বা কি নূর তত্ত্ব। তাই এটাকে আমরা প্রথমে ধরতে পারি, আবার কি বাদও দিতে পারি। তারপরে যেটা শুরু হয় বায়ুতত্ত্ব থেকে, বায়ুতত্ত্বের পর হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের পরে জলতত্ত্ব, জলতত্ত্বের পরে উদয় হয় কি পৃথিবীতত্ত্ব বা কি মাটিতত্ত্ব বা কি খাকতত্ত্ব, তারপরে আবার সেই নূরতত্ত্বে ফিরে আসে। অর্থাৎ যখন সূর্য উঠে তখন কি আস্তে আস্তে ওঠে না, আমরা ভোরবেলা বলি, সুবহে সাদিক বলি, তারপরে কি ভালো মতো উঠে, তারপরে কি আবার যখন সূর্য অস্তমিত যায় তখন কি আবার সন্ধ্যা হয়, তারপরে কি আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এই যে সন্ধ্যার সময় এবং শুভে সাদিকের সময়ের কি আবহাওয়াটা কি প্রায় একই রকম, অর্থাৎ কি যে আলোটা থাকে সেটা কি একই রকম, অর্থাৎ কি না দিন না রাত, না সকাল না রাত। তো বিষয় হচ্ছে যখন এক নাসিকা থেকে আরেক নাসিকায় প্রবাহিত হবে শ্বাস, অর্থাৎ কি সূর্য থেকে চন্দ্রে যাবে, চন্দ্র থেকে সূর্য বা দিন থেকে রাত, রাত থেকে দিন, তখন কি মাঝখানে একটা সময় থাকবে, সেটাই কি ওই বিকাশ তত্ত্ব বা কি নূর তত্ত্ব। এই জন্য কি না দিন না রাত, না ডানে না বামে, উভয়টাই চলে, অর্থাৎ দিনেরও প্রভাব রাতেরও প্রভাব, এটা হচ্ছে আকাশতত্ত্ব বা কি আমরা বলি নূরতত্ত্ব। তারপরে উদয় হয় কি বায়ুতত্ত্ব। তো এভাবে পঞ্চতত্ত্বের উদয় হয় আমাদের দেহের মধ্যে, যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি নির্ণয় করা যায়। অর্থাৎ একজন সদ্গুরু ভক্তকে ওই মুহূর্তেই দেখিয়ে দিতে পারবেন যে তার দেহে এখন কি কোন তত্ত্বের উদয় হয়েছে। হ্যাঁ, এখানে একটু অভিজ্ঞতার ব্যাপার আছে, কারণ গুরু তো আর দেখতে পারছে না, দেখবি ভক্ত তাকে নিয়মটা বলে দিবে, তো ভক্তকে একটু অভিজ্ঞতার ব্যাপার আছে, কিছুদিন সময় লাগতে পারে এটা বোঝার জন্য। স্বাদের মাধ্যমে বোঝা যাবে, পঞ্চস্বাদ, তারপরে পঞ্চরং, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাসর কি পঞ্চ পদ্ধতিতে কি এই পঞ্চতত্ত্বের অস্তিত্ব সম্পর্কে বোঝা যাবে, যে প্রতি নাসিকায় কি এটার পরিবর্তন হচ্ছে। কেউ এগুলো জানে না, বুঝে না, কখনো খেয়ালই করেনি, হ্যাঁ অনেকেই দেখেছে কিন্তু কখনো ভাবতেই পারেনি এটা আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় বা এটা কি নিয়মিত ঘটে। তো শ্বাস প্রশ্বাসের যে ঘাটতির যে বিষয়টা এবং পঞ্চতত্ত্বের যে বিষয় এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আজ শুধু শ্বাস প্রশ্বাস সম্পর্কিত আলোচনাটি করতে চাচ্ছি, যে সবগুলো আলোচনা একসাথে, যে এটার মধ্যে আসলে কি কি আছে। তো ওই যে ঘাটতির ব্যাপার যেটা বললাম, তারপরে ডান বাম, সূর্য চন্দ্র, দিন রাত এবং পঞ্চতত্ত্বের উদয়, তারপরে হচ্ছে ত্রিবেণীর ঘাট, তারপর অনেকে রতি সাধনার কথা বলে থাকেন, বীর্যকে স্তম্ভনের কথা বলে থাকেন বা বীর্যকে আটকে রাখার কথা, ঊর্ধ্বগতি করা, চন্দ্রকে ঊর্ধ্বগামী করা, এই কথাগুলো এগুলো সবই কি দম সাধনার একটি অংশ। দম সাধনা যখন করবে তখন কি তার রতি সাধনা হয়ে যাবে, হ্যাঁ সে আলাদাভাবে রতি সাধনা করতে পারবে গুরুত্ব দিয়ে, তার আলাদা একটা সমস্যা বা আলাদা একটা শক্তি প্রয়োজন সেটা আলাদা কথা, কিন্তু সেটা কি রতি সাধনা কি দম সাধনার একটি অংশ। সাধনা করতে গেলে যে বীর্য স্তম্ভনের ব্যাপারটা সেটা রতি সাধনার মধ্যে যাবে, কিন্তু এটা কি শ্বাস প্রশ্বাসের সাথেই, অর্থাৎ দমের রহস্য বা দম সাধনারই একটি পার্ট। তো যখন তারা এই দমের নিয়ন্ত্রণ সম্পর্কে জানবে তখনই কি তারা বীর্যকে স্তম্ভন করতে পারবে, অর্থাৎ কি তাদের বীর্য তাদের ইচ্ছার বাইরে বের হবে না।
তাদের স্বপ্নদোষ হবে না, তাদের অতিশক্তি অনেক বৃদ্ধি পাবে। এটা কি? এই শ্বাস প্রশ্বাসের কারণেই। তারপরে অনেকেই ছেলে সন্তান বা মেয়ের সন্তান চান, ইচ্ছাধীন সন্তান লাভ যেটাকে বলে, যে কিভাবে তারা সেটা করবে, এটাও কি দম সাধনার অংশ। যে কোন সময় কোন তত্ত্ব উদয় হলে দিনে না রাতে, এখানে দিন রাত বলতে দুনিয়ার দিন না, দেহের মধ্যে দিন রাত যেটা বলছি, ডান বামের কথা, যে দেহে কখন দিন না রাত থাকা অবস্থায় নারীর স্ত্রীর কোন সময় দিন থাকতে হবে, রাত থাকতে হবে, এবং কোন তত্ত্ব উদয় হতে হবে, সেই সময় যদি মিলন করে তাহলে কি ছেলে অথবা মেয়ে আশা করা যায়। অর্থাৎ ওই তত্ত্ব হিসাব করে করলে তার ছেলে হবে, এবং অন্য তত্ত্ব হিসাব করে করলে কি তার মেয়ে হবে। এভাবে তারা ইচ্ছাধীন ছেলে সন্তান বা কন্যা সন্তান লাভ করতে পারে, অর্থাৎ সে বলতে পারবে তার ছেলে হবে নাকি মেয়ে হবে। এমনকি তার ছেলের গঠন, সৌন্দর্য সব কিছুই কি তারা এই দম সাধনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে। অনেকে হয়তো বা বলবেন এটা তো আল্লাহ ছাড়া কারো জানার কথা না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ ছাড়া কারো জানার কথা না, কিন্তু তিনি যাদেরকে জানান তারা কিন্তু এটা জানতে পারে। এখন আগে তো জানতে পারতো না পেটে সন্তান আসলে, এখন কিন্তু যুগ অনেক উন্নত হয়েছে, এখন সন্তান জন্মের আগে কি জানা যায়, ডাক্তাররাই বলে দিতে পারে কিভাবে, আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে, যে ছেলে হবে না মেয়ে হবে। তো এটা কি কোরআন হাদিস মিথ্যা হয়ে গেল? না, বিষয় হচ্ছে এখন জানানোর পদ্ধতি আবিষ্কার হয়েছে, আল্লাহ মানুষকে সেই মেধা দিয়েছেন। তো বিষয় হচ্ছে এটা তো আর সবাই জানবে না ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে, গুরুর আনুগত্য যারা করবে গুরু তাদেরকে ভালোবেসে এটা জানাবেন। তো এটা অনেক আলাদা একটা ব্যাপার। বললাম তো দয়াল জানালে জানা যায়, জানা যায় না জানালে কি সেটা গায়েব, অদৃশ্য। তো যখন কেউ জানে সেটা তার কাছে গায়েব থাকে না। তো বিষয়টা হচ্ছে এটা সবাই জানবে এরকম না, যারা অনেক আনুগত্যশীল বা গুরুকেও তো সদ্গুরু হতে হবে, তাকেও তো এটা জানতে হবে, সবাই যে এটা জানে এরকমও কিন্তু না। অর্থাৎ আমরা যেটাকে মতিমঙ্গা বলে থাকি, যে এখানে মতিমঙ্গা পয়দা হয় ছেলে এবং মেয়ে। তারপরে মতিমঙ্গার আরও ব্যাখ্যা আছে, আমি সহজ যেটা সেটা বললাম বোঝানোর জন্য। সূরা রহমানে যেটা বলা হয়েছে যে দুই নদীর প্রবাহিত স্থান লুলু ওয়াল মারজান, এই যে নদীর কথা ওখানে যে আলোচনাটা করা হয়েছে সেটা কিন্তু এই শ্বাস প্রশ্বাসের যে দুই নাসিকা এটা। তারপরে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, দম সাধনার মাধ্যমে আগম নিগম নির্ণয় করা যায়। আগম নিগম কি? আগম মানে হচ্ছে কোনো কিছু অগ্রিম বলে দেওয়া, অগ্রিম জানা। নিগম মানে হচ্ছে কোনো গুপ্ত বিষয়, নিগুড় বিষয় বা যেটা গোপন আছে এরকম বিষয় জানা। আগম নিগম মানে হচ্ছে কি ভূত ভবিষ্যৎ বর্তমান জানার যে জ্ঞান, এটা কি সে আগম নিগম নির্ণয় বা নির্ণয় করা, যে ভবিষ্যৎ কী হতে পারে বা কোটা কোথাও গোপন আছে সেটা কি হচ্ছে বা কি হতে পারে। এই জ্ঞানও কি সাধকের অর্জন হয় যখন সে দম সাধনা করে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সেটাকে আমরা দমের ঘরের ফকিরি বলি। যে অনেকেই আছেন যারা দমের ঘরেই ফকিরি করে থাকেন, যে ফকিরদের কাছে কোনো নালিশ দিলে তারা কি করেন, চোখ বন্ধ করেন, তারপর আবার কি তারা শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখেন, তারপরে তারা কি একটা প্রশ্ন করলে সেটার কি একটা বিচার করে জবাব দেন। সেটা হচ্ছে এই দমের ঘরের ফকিরি। যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং দম সাধক তারা এই রকমটা করতে পারেন, যে কারো ছেলে বিদেশ যেতে পারবে কি পারবে না, টাকা দেওয়া উচিত কি উচিত না, তার পেটে ছেলে আসলো না মেয়ে আসলো, এই ধরনের বিষয় আবার আরও কিছু এই ধরনের নানা যে নালিশ দেওয়া হয়, প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলো তারা এই দমের মাধ্যমে নির্ণয় করতে পারে উত্তরটা কি হবে। এটা ওই যে বললাম আল্লাহ জানালে জানায়, যাকে জানান তিনি জানতে পারেন, বাকিদের কাছে কি সেটা বেলগায়েব। তো এটা তার সবাই পারবে না, যারা আল্লাহর প্রিয় বান্দা তারাই পারবে, তাই এটা নিয়ে বিতর্কের কিছু নেই। তো এই আগম নিগম নিজেরটাও জানা যায় কি আবার পরেরটাও জানা যায়। একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পরই সে বলে দিতে পারবে তার দিনটি শুভ যাবে নাকি অশুভ, এই শ্বাস প্রশ্বাস নির্ণয়ের মাধ্যমে। যে ঘুম থেকে ওঠার পর তার কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে, কোন তত্ত্ব আছে, এগুলো নির্ণয়ের মাধ্যমে কি সে বলতে পারে। এটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে একটা নিদর্শন, আগাম একটা নিদর্শন দিয়ে দেয় যে এটা হচ্ছে, সব তো সেটিং করা। বিষয় হচ্ছে আমরা ধরতে পারছি না, এই যে দুই নাসিকায় যে শ্বাস প্রবাহিত হয় এটাই তো মানুষ জানে না, তো সবই আছে কিন্তু সে জানে না, এটা হচ্ছে তার দুর্ভাগ্য। তো দয়াল যাকে জানাবেন তিনি জানতে পারবেন, তার কাছে আর এটা বেলগাইবের কিছু না। তারপর এই দম সাধনার মাধ্যমেই কি যারা ভালো ফকির, যাদেরকে সিদ্ধ কামেল পুরুষ বলা হয়ে থাকে, যারা সাধারণত ফকিরি করে বিভিন্নভাবে তবদির দিয়ে থাকেন যাদের বলা হয়, তারা কিন্তু এই দম সাধনার মাধ্যমে অনেক কিছু করেন, কার্যসিদ্ধি করা যায়। কোনো কাজ করবেন এটা হবে কি হবে না, বা সেটা যেন হয়, বা শত্রুকে বশীকরণ, শত্রু নাশ থেকে শুরু করে অনেক কাজই কি, কোথাও যাচ্ছেন এই যাত্রাটা শুভ না অশুভ, যা উচিত কি উচিত না, বা কখন বের হবেন, এগুলো কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হিসাব করে বের করা যায়। যারা দমের ঘরে ফকিরি করেন তারা এগুলো পারেন।
যারা উদমের সাধক এক কথায়, আর যারা নিয়মিত উদম সাধনা করেন মানুষ তাদের প্রতি কি আকৃষ্ট হয়, তাদেরকে মানুষের ভালো লাগে, মানুষ তাদের কাছে কি বসে থাকতে চায়, ভালো লাগে যে এই মানুষটার কথা কত ভালো লাগে, মানুষটাকে কত ভালো লাগে, এটা হচ্ছে কি তার সেই দম সাধনার প্রভাব যা অন্যদেরকে আকর্ষিত করে। যারা দম সাধনা করেন তাদের দেহ অটল থাকে, তারা স্থায়ী যৌবন লাভ করে, অর্থাৎ তার চুল পাকবে না, তার চামড়া নষ্ট হবে না, তার দাঁত পড়বে না, তার লাবণ্যতা কি নষ্ট হবে না, তার চোখের জ্যোতি কমবে না, অর্থাৎ কি একটা যুবককে দেখতে যেরকম লাগে তাকে কি সেরকমই লাগবে, যারা দমের সাধক। এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া ভালো যে আগের সাধক আর বর্তমান সাধকদের মধ্যে অনেক পার্থক্য, তাদের ব্যাপারটা আলাদা। এখন হ্যাঁ দেখবেন চুল পাকে, দাড়ি পাকে, অনেক কিছু হয়, এর মানে এই না যে সে দমের সাধক না, এখন জীবনযাত্রাই কি অন্যরকম। আগে যারা ছিল তারা কি কোনো কাজকর্মই করতেন না, শুধু ধ্যান করতেন, তো তাদের কি প্রাণবায়ু কি ঘাটতি হতো না, তারা সেটা ব্যালেন্স রাখতে পারতেন, কিন্তু আমাদের ঘাটতি হয়, আপনি আমি চাইলেও কি এটাকে পূর্ণ করতে পারবো না, হয়তো 1 ঘন্টা ধ্যান করলাম, এটাকে কমিয়ে আনলাম দম সাধনার মাধ্যমে, কিন্তু একটু পরেই কি আমাকে কর্ম করতে হচ্ছে। তো বর্তমানে যারা সাধক আছেন তাদেরও কি কর্মই করতে হয়, তো সেটা হয় না, কিন্তু যেটা হয় সেটা কি দেখা যায় 40-50 বছরও কি সে আপনার আমার চাইতে কি অনেক ভালো অবস্থানে আছেন, এটা দেখলেই বোঝা যাবে না তার মানে কি সে দম সাধক। এই হুবহু একটা দাড়ি পাকা যাবে না, চুল পাকবে না, এরকম না, কারণ সময়ের পরিবর্তন হয়েছে, কিন্তু তারা যেটা করেছে সেটা কি সময়কে কি অনেকভাবে তারা ব্যালেন্স রাখতে পেরেছে, যে 40 বছরে তার যেটা হওয়ার কথা ছিল আজকে তার 60 বছরও কি সে সেখানে নাই, অর্থাৎ কি সে এখনও সেই যুবক, 60 বছর বয়স কিন্তু তার শরীরের অবস্থা কি 40 বছরের মতো। তারপর হচ্ছে দীর্ঘায়ু লাভ, অর্থাৎ কি অধিক সময় বা অধিক দিন বেঁচে থাকা। ওই যে বললাম 2 অতিরিক্ত বের হয়, 10 ভিতরে যায় 10 আঙ্গুল, এর জন্য এই ঘাটতি পূরণের জন্যই মানুষের কি হয় এই মারা যেতে হবে বা দেহ ত্যাগ করতে হবে। তো যারা এটার ব্যালেন্স রাখতে পারেন, অর্থাৎ কি ধরেন আমি 10 নিলাম কিন্তু ছাড়ার সময় কি করলাম 5 ছাড়লাম, 3 ছাড়লাম, তাহলে কি আমার 7 জমা হলো। এভাবে যারা অনেক সাধনা করেন তারা কি তাদের প্রাণবায়ুর সময়টাকে কি অনেক বাড়তি করতে পারেন, তারা কি অধিক পথ হাঁটতে পারেন, অর্থাৎ কি অনেক বছর বাঁচতেও পারেন। দেখা যায় অনেক যোগী পুরুষরা এই জমানায় এসেও কি 100 বছরের বেশি বেঁচে আছেন বা বেঁচে থাকছেন, এটার কারণ হচ্ছে তাদের এই দম সাধনা, তারা দম সাধনা করে বিধায় এই অধিক আয়ু পায় এবং কি খুব সুস্থভাবেই কিন্তু থাকে, এমন না যে খুব দুর্বল হয়ে যায়, তাও না, এটা হচ্ছে দম সাধনার প্রভাব। আপনি আমিও যদি এটা নিয়মিত করি তাহলে আমাদেরও কি সেই পরিবর্তনটা আসবে, আমরা নিজেরাই কি মাসখানেকের মধ্যেই বুঝতে পারবো যে আমাদের কত পরিবর্তন হচ্ছে। তারপর মরার আগে মরার খবরও বলে দেওয়া যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর আগে আমাদের অনেকগুলো কি ইশারা আসে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে। যারা সিএনজি চালায় বা গাড়ি চালায় তারা কিন্তু শেষ হওয়ার কিছুক্ষণ আগে বুঝতে পারে যে তার এটা শেষ হয়ে যাচ্ছে। যাদের মিটার থাকে ওই কতটুকু আছে তেল আছে বা ইয়ে আছে সেটা দিয়ে তো পারি, কিন্তু যাদের ওটা নষ্ট থাকে যারা নিয়মিত গাড়ি চালায় তারা বুঝতে পারে যে তারা যে পরিমাণ তেল বা গ্যাস নিয়েছে তাতে তারা কতটুকু যেতে পারবে বাকি, তার এখন সময় প্রায় শেষের দিকে, কারণ তারা অভিজ্ঞ, কিন্তু যাত্রী কি সেটা বুঝতে পারে না, যাত্রীরা কি জানি না আসলে কখন শেষ হবে না হবে। তো অনুরূপভাবে যারা এই দিকে লক্ষ্য রাখেন এবং দমের সাধক বা নিয়মিত এটা নিয়ে চর্চা করেন তারা কি যখন শেষের দিকে চলে আসবে প্রাণবায়ু তখন কি তারা একটা ইশারা পাবে, বুঝতে পারবে এখন আমার শেষ সময়ের দিকে, 3 বছর আছে, 2 বছর, 6 মাস, 7 দিন, এরকম বোঝা যায়। এই জন্য তারা কি মরার আগেই মরার খবর বলতে পারেন সেই পর্যায়ের সাধক হলে, সবাই না। ওই যে বললাম আল্লাহ জানালে তো জানবেন, না জানালে কি জানার উপায় আছে নাই, তো দয়াল যাদেরকে কৃপা করবে তারাই সেই ইশারাটা ধরতে পারবে এবং তারাই তো সাধক হবে, সাধারণ মানুষের জন্য তো এটা না, যে করবে সে অবশ্যই ফল পাবে কিন্তু তাকে অবশ্যই এটা নিয়মিত করতে হবে, আর যে নিয়মিত করবে সে তো আর সাধারণ কেউ থাকবে না, সে তো একজন সাধক হবে। তারপরেও গুরু যদি ভক্তকে কৃপা করে তাহলে গুরু কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, গুরু যদি বলে দেন সেই ভক্তকে তাহলে সে মৃত্যুর অন্ততপক্ষে 6 মাস আগে বলতে পারবে যে না আমি 6 মাস পরে কি চলে যাব। তো এটা 2 বছর, 3 বছর, 6 মাস, 7 দিন, এমনকি যেই দিন যাবে সেই দিনও বলা যায় এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতি আছে, এর মানে এই না এটা সবাই পারবে। ওই যে বললাম গুরুর আনুগত্য করতে হবে, সেই গুরুকেও সদ্গুরু হতে হবে, ভক্তকেও ভালো হতে হবে, দুজনে যখন একই রকম হবে, ভালো হবে, যোগ্য হবে, তখনই কি তারা এটা পারবে এবং পাবে।
আমার আলোচনাটা ছিল যে দম সাধনা নিয়ে কী কী সম্ভব, এই ব্যাপারটার সাথে কী কী জড়িত। তো অনেকে হয়তো বা বলবেন এটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? না, এটা নারী পুরুষ উভয়ের জন্যই। দম সাধনা নারীর জন্য যতটা গুরুত্বপূর্ণ পুরুষের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের চাইতে নারীর বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেহ রক্ষার যে ব্যাপারটা, লাবণ্য ধরে রাখার, এটা পুরুষের চাইতে নারীরই বেশি প্রয়োজন। তো যাই হোক, দম সাধনা বা দমের এই যে বিষয়গুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কি সমান গুরুত্ব বহন করে। তো আজকের আলোচনায় আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রবাহিত হয় কত আঙ্গুলি, বা এই যে ঘাটতি হচ্ছে এখন এটা অনেকে হয়তো পরীক্ষা করে দেখবেন, বা যে বললাম পঞ্চতত্ত্ব উদয় হয়, শ্বাস পরিবর্তন হয়, মৃত্যুর আগে মৃত্যুর খবর বলা যায়, ছেলে চাইলে ছেলে মেয়ে চাইলে মেয়ে নেওয়া, বা দেহকে অটল রাখা, এই যে বিষয়গুলো দম সাধনার সাথে সম্পর্কিত। অনেক রোগ বালাই হলে কি সেখান থেকে মুক্তি পাওয়া যায়, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। যে দেখা গেলো আপনার জ্বর হলো, যেটা 7 দিনে ভালো হওয়ার কথা, সেটা আপনি 1 দিনে ভালো করতে পারবেন এই দম সাধনার মাধ্যমে। এই যে ব্যাপারগুলো আছে, এটা হচ্ছে দমের রহস্য। একজন মানুষ আস্তিক হোক নাস্তিক হোক, ধর্ম বিশ্বাস করুক না করুক, আধ্যাত্মিকতা বিশ্বাস করুক বা না করুক, সে কোনো যে ধরনেরই হোক, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়। যে কেউ এটার ফল পাবে এবং লক্ষ্য করলে কি দেখবে, এটা ঠিক আছে। তো যে আধ্যাত্মিকতা বিশ্বাস করে এবং দয়ালের উপর বিশ্বাস রেখে সাধনা করবে, সে মুক্তি পর্যন্ত পৌঁছাতে পারবে। আর যারা দয়ালকে বিশ্বাস করবে না, তারা কি, তারা শুধু শারীরিক বা দৈহিক যে উপকারগুলো আছে সেটা পাবে, অবশ্যই পাবে। এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, কারণ কর্ম করলে সে তার ফল পাবে। তো যারা নিয়মিত প্রাণায়াম করবে, যোগ সাধনা করবে, মেডিটেশন বা ধ্যান করবে, তারা এই ফলগুলো পাবে। তো আজ শ্বাস প্রশ্বাসের ব্যাপারে সংক্ষেপে কিছু ধারণা দিলাম। আগামীতে এই বিষয়গুলোকেই কি ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব, পর্বে পর্বে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।